সন্দেশ খালী উত্তপ্ত সন্দেশখালীতে মা বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছেন সেই পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন অরুণ হালদার আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে পিঙ্কি দেখো আমি বলবো না আমাদের সঙ্গে আরও এক গ্রামের মহিলা রয়েছেন যারা বলবেন যারা কথা বলবেন অরুণ হালদারের সঙ্গে তাদের কথা জানাবেন দিদি একটুখানি খুলে বলবেন আমরা তো এতদিন ধরে শুনছি মহিলা নির্যাতন অত্যাচার করেছে আপনাদের জমির সঙ্গে কি হয়েছিল আমাদের জমির সঙ্গে আমরা যে একটা জমি দশ কাটা জমি কিনেছিলাম সেই জমিটা তোমার শিবু হাজরা ও জমিটা জর্জ বস্তি আমরা নিয়ে নিয়েছে আর আমরা বাধা দিয়েছিলাম আমাদের প্রথম কথা শুনে নিই হয়েছে এটা এটা হয়েছে দু বছর দু বছর তিন বছর হচ্ছে আর তা হ্যাঁ হয়ে গেল আর প্রথম আমরা গরমের চাষ করি আমি সাড়ে পাঁচ বিঘা জমি চাষ করি এবার বর্ষার চাষও করি গরমের চাষও করি এবার ওই চাষটা সবে ধান মানে ধান কাটার মতন প্রায় সেই ধানের উপরে নোনা জল তুলে দিল আমরা খুব কাকুতি মিনতি করেছিলাম আমার পায়ে হাতে ধরেছিলাম যে দাদা আমাদের আর ধান চাষ হচ্ছে ধান ফুলে গেছে সেই জমিতে নোনা জমিতে নোনা জল আমরা খুব পার্টি অফিসে আমরা মোট এখানে দশ বারো জন জমি চাষ করেছিলাম তিরিশ বিঘা জমি চাষ করেছি সবার থেকে বেশি জমি আমার এবার সেই জমির উপরে তিরিশ বিঘা হ্যাঁ এই তিরিশ বিঘা জমি নিয়ে নিয়েছে তিরিশ বিঘা জমিও নিয়ে নিয়েছে কোন জমিটা আপনাদের আমাদের আমার এখান থেকে যেতে হবে তাহলে কিন্তু না ঠিক আছে অসুবিধা নেই মানে এই পাট টাই এই পাটটা হ্যাঁ আর আমি চাষ করেছিলাম ওই যে সবুজ হয়ে আছে যে ঘাস গুলো ওই ওইখান থেকে ধরে নিয়ে পুরো এইটা পুরো টোটালটা টোটালটা পুরো একদম নোনা জলে ভরিয়ে দিয়েছে আপনারা কখনো প্রতিবাদ করতে জানেন যে এত টাকার জমি এত ধান চাষ হয়েছে এই ধানগুলো নষ্ট হয়ে গেলে তো আমাদেরই বাজার দরবার তখন সাজান শেখ আছে সাজান শেখ তখন আমরা যদি প্রতিবাদ করি তখন সাজান শেখ বাড়িতে বৈরাগত পাঠাবে পাঠিয়ে অশান্তি করবে বাড়িতে নির্যাতন দেবে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পাঠিয়ে পিছিয়ে মারবে হাত পা ভেঙে দেবে তখন কিছু বলার মতন ক্ষমতা আমাদের ছিল না কাকে করেছে এরকম এরকম অনেককেই করেছে আমাদের এই পাড়ার মধ্যে অনেককেই করেছে আমি নাম বলবো না কাউকে কিন্তু অনেককেই তোমরা ভয় পাচ্ছ কেন নাম বলতে ভয় পাচ্ছ কেন নাম বলতে কি সমস্যা হচ্ছে কি সমস্যা বলে বলো কারণ পুলিশ বলছে কোনো কমপ্লেইন আমাদের কাছে জমা পড়েনি পুলিশ বলছে আমাদেরকে অভিযোগ দিচ্ছে না আমরা এই কথাটা এখন যদি বলি এই কথাটা বলি এটা হচ্ছে আপনাদের সব টিভিতে চ্যানেলে চলে সব দেখবে দেখে ঠিক টার্গেট করে সেই বাড়িতে এসে সেই বাড়িতে এসে রিপোর্ট করবে অশান্তি করবে এমন কি মেরে দবার হুমকি চালাবে এরকম করবে পুলিশে কমপ্লেইন না দিলে তারা অ্যাকশন নেবে কি থানায় তো আমাদের তো কোনো বিচার তো থানায় হয় না হয় পার্টি অফিসে সাজান শেখের কাছে আমাদের কোনো আমাদের পারিবারিক কোনো ঝামেলা হলে সে তো পার্টি অফিসে মানে থানায় গেলে বলবে সাজান শেখের কাছে যাও নাহলে পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েতে যাও আর শিবু হাজরা আছে এখানে পার্টি অফিস সেখানে চলে যাও সেখানে কোনদিন বলেছে না আমাকে কোনোদিন বলেনি কিন্তু আমরা খুব ধানের জন্য খুব পায়ে হাতে ধরে কান্নাকাটি করেছিলাম শিবু হাজারা কেননা আমার সারাস্ত সার্ভের থেকে আমি একটা ধানের জন্য শিবুর কাছে গিয়েছিল বলেছিল বলেছে কিছু করার নেই আমার আমরা এই সময় আমরা এই সিজনে জল না তুললে আমরা মাছ ধরতে পারবো না করতে পারবো না চাষ করতে পারবো না তারপর কেন তোমার প্রতিবাদে নামলে না কেন গেলে না পুলিশের ওই যে বললাম মোস্তান বাহিনী পুষে রেখেছে বাড়িতে এসে সবার উপরে অত্যাচার করবে তার উপরে আমাদের তো আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের একটা দোকান ছিল রাস্তা নদীর ধারে সেই কে ভেঙে চুড়ে বিশ্রাম করে দিয়েছে ওখানে আমাদের এখনও সেই দোকান ঘরের সব জিনিসপত্র সব পড়ে আছে নিচে আমরা এখনও কিছু নিয়ে আসিনি কি বারবার পুলিশ বলছে যে আমাদের কাছে যৌন নির্যাতনের কোনো অভিযোগ জমা পড়ছে আমরা জমা আমি বলি শোনো আপনাকে আমরা জমা দিলেও সেই জমাটা সেই জমাটা হচ্ছে উনি রাখছেন না উনি তো ছিঁড়ে ফেলে দিচ্ছে উনি মিথ্যে কথা বলছে ওদের এখানেই এইখানেই হচ্ছে ওরা মদ খায় থানার ভিডিও আছে থানার বড়বাবু বড়ো বাবু মেজবাবু সেজেবাবু সবই আছে ওরা এইখানে এসে সব মদ খায় একসঙ্গে তবে হয়েছে এটা প্রায় এইটা হওয়ার এক সপ্তাহ দু সপ্তাহ আগে এরকম হয়েছে মানে এখন আর আসে এখন আসে না আগে আসতো আমরা তো এইখানে ছাগল নিয়ে চড়াতাম এই ঘটনা মানে আন্দোলন শুরু হওয়ার আগেও দেখেছি আগেও দেখেছি আমরা এখানে আসতে কিন্তু এখন যারা আসছেন তারা তো ন্যাশনাল গভর্নমেন্ট কমিশন পুলিশ আর আইপিএস সিনিয়র অফিসার আসছে কোনো প্রোটেকশন এখন আর নিতে চাইছি না কারণ আমরা অনেক দিন থেকে সহ্য করে এসেছি অবশ্যই আমাদের নজর থাকবে আরও একটা ছবি দেখার চেষ্টা করবো গতকাল আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী সন্দেশখালে গিয়েছিল সেখানে এখনো শঙ্খ বাজিয়ে কাঁসর বাজিয়ে সিগনাল দেওয়া হয় যখন শিবুর এবং শাহজাহান বাহিনী ঢোকে গ্রামে কি ছবি উঠে এসেছে দেখুন ঠিক এইভাবেই রাত্রেবেলা মহিলাদের সজাগ করার জন্য বাড়ি বাড়িতে কাসর এবং শঙ্খ বাজানো হয় এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে সেই শঙ্খ বাজানো হয় যাতে শাহজাহান বাহিনী এই চত্বর দিয়ে চলাফেরা করার সময় স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন পরবপরশিরা রয়েছেন তারা যাতে অ্যালার্ট হয়ে যান সতর্ক হয়ে যান এবং সেই কারণেই আমরা যেটা জানতে পাচ্ছি গত চার দিন আগে এইভাবেই কাশর ঘন্টা বাজানো হয়েছিল এখানে সমস্ত বাড়ি থেকে ঠিক রাত্রি বারোটা কুড়ি কেন না তাদের আশঙ্কা ছিল সাজান বাহিনী এই চত্বরেই ঘোরাফেরা করছেন এবং বাইকে করে সেই কারণে এভাবে কাসর এবং ঘন্টা তার পাশাপাশি শঙ্খ বাজানো হয় এবং তুলসী মঞ্চে দাঁড়িয়ে শঙ্খ বাজানো হচ্ছে এই মুহূর্তে এক প্রৌড়া শঙ্খ বাজিয়ে যাচ্ছেন তার কাছ থেকে জেনে নেব যে যে পরিস্থিতি দাঁড়া বেঁধেছে চারিদিকে এইভাবে মহিলাদের ওপর নিগ্রহের ঘটনা আক্রমণের ঘটনা সাজানের ভয়তে আপনারা শঙ্খ বাজাচ্ছেন কি বলবেন শঙ্খ বাজাতে বলেছে তাই শঙ্খ বাজাচ্ছি আমরা ভয়ে রাত বারোটার সময় বলেছে তাই বাজাচ্ছি রাত বারোটাতে কি হয় কি হয় ওরা এই যে বাইক নিয়ে ছুটাছুটি করে যায় আসে ওরা ভয়ে বেঁচাতে বলেছে কাশি সাঁজ বলে কেউ বলেছে থালা বাজাতে তাই বাজাচ্ছি ভয়ে বলে আমরা যেন থাকে পুলিশ যেন সাঁকে পুলিশরা জানতে পারবে যে আমরা আছি কি না পুলিশরা ভয়ে ওরা বাজাবে কিন্তু এই পুলিশ তো শাহজাহানকে ধরতে পারলো না আপনাদের নিরাপত্তা দিতে পারবে আপনারা যেভাবে একের পর এক দিনের পর দিন এভাবে একটা আক্রমণের শিকার হচ্ছেন এখন অবধি পুলিশ চলাফেরা করছে আমাদের এখানে বাড়ির সামনে আছে মেয়েরা বেরোতে যাচ্ছে না ভয়ে সন্ধের পরে মানে ছটা বাজার আগেও আমাদের সব বাড়িতে ঢুকে যেতে হচ্ছে শাহজাহান কি ঘোরাফেরা করছে এখানে হ্যাঁ ঘোরাফেরা করছে এর বাড়ি ওর বাড়ি থাকছে শোনা যাচ্ছে বলছে এইখানের লোকই থাই স্থান দিচ্ছে আর এখানে আছে শস্যের ভিতরে ফুল আছে এখনো ঘোরাফেরা করছে কেউ কেউ থাই দিয়েছে এখন আমরা পরে পরে শুনছি

কি কাজ করার কথা বলছিলেন মানে ওদের রাজমিস্ত্রি কাজ করে আমার স্বামী এই কাজ করতে কতদিন কাজে বন্ধ করে দিয়েছি আমরা কতদিন না খেয়ে আছি কারা করছে লোক শিব হাজার হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে সামনে আনছেন সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা বৃদ্ধারা মায়েরা বোনেরা সবাই কি না যেভাবে তাদের ওপর অত্যাচার নেমে এসছে এই অত্যাচারের অবসান কবে ঘটবে একশো ধারা জারি হয়েছিল সেটা তুলে নেওয়া হলো কিন্তু তারপরও একশো ধারা আবার জারি হলো ঘরে ঘরে সরস্বতী পুজো হতো তা হচ্ছে না কিন্তু এই মা বোনেরা তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তারা শঙ্খ এবং কাশর বাজিয়ে ঘন্টা বাজিয়ে সাধারণ মানুষকে অ্যালার্ট করছেন যখন তখন এখান থেকে শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন এবং শাহজাহান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সেই কারণে সাধারণ মানুষ এলাকার বাসিন্দারা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন রাত্রেবেলা যাতে কোনো রিস্ক না হয় সেই কারণের জন্যই আজকে তারা এইভাবে কাশর ঘন্টা এবং শঙ্খ বাজিয়ে সাধারণ মানুষকে মহিলাদের এরই পাশাপাশি মহিলাদের থেকে নজর রাখতে হচ্ছে সন্দেশ খান ইতিমধ্যেই রওনা দিয়েছে সন্দেশখালীর উদ্দেশ্যে অরুণ হালদার কি ছবি উঠে আসছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আহ দেখো শুনতো ইতিমধ্যেই যে উঠে আসছে অরুণ হালদার যা তিনি তফসিলি জনজাতির ভাইস চেয়ারম্যান তিনি ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়ে দেশ সেই দৃশ্য তুলে ধরছে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই দৃশ্য আরেকবার তুলে ধরার জন্য একবার সেই ছবি দেখানোর জন্য যেখানে অরুণ হালদার তার কনভয় তার কনভয়ের পেছনে রয়েছে রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছি আমরা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সকালবেলার প্রায় নটা নটা নাগাদ তিনি রওনা দিয়েছেন কলকাতার একটি হোটেল থেকে সেই হোটেল থেকে তিনি এই মুহূর্তে যাচ্ছেন সন্দেশখালীর দিকে সাধারণ মানুষ সন্দেশখালীর যারা বাসিন্দা যেই অভিযোগ যেই ভয়ঙ্কর অভিযোগ উঠে এসছে যে ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এদের নামে সেই ভয়ঙ্কর অভিযোগ কানে আসার পরেই খবর পাওয়া গিয়েছিল যে অরুণ হালদার তিনি সন্দেশ উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে থাকবে প্রিয়াঙ্কা ধন্যবাদ